আল্লাহ তাআলা আনহুর প্রতি এত ভালোবাসা তাদের কেন, এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে স্মরণ রাখবেন। যেমন আপনার নাম কি বলেন তো? আব্দুল মান্নান। কারো নাম এরকম আছে এখানে যাদের নামের শেষে হাসান হুসাইন লাগানো আছে? মেহেদি হাসান আছেন না কেউ? আপনার নাম কি? মোহাম্মদ কবির হোসেন। হোসেন লাগানো আছে নামের শেষে, কেন জানেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলো কয়েকশো বছর শিয়ারা শাসন করেছে, এই জন্য নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না। এটা হলো শিয়া প্রভাব। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে শিয়ারা আমাদের দেশে কতটা প্রভাব বিস্তার করেছে, যে আমাদের দেশে নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না। কথা স্পষ্ট হয়নি? এখন আসেন যে কেন হাসান এবং হোসাইনের প্রতি এত ভালোবাসা, হাসানের প্রতিও নয়, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কেন এত ভালোবাসা শিয়াদের। তার আগে আরও একটা বিষয় স্পষ্ট করি, আমাদের দেশে রুস্তম নাম আছে না মানুষের? রুস্তম কে জানেন? রুস্তম কে হয়তোবা জানেন না। 636 খ্রিস্টাব্দে কাদেসিয়ার যুদ্ধে পারস্যদের বিরুদ্ধে, পারস্য নাম শুনেছেন? ইরানের ভাষা হচ্ছে ফার্সি, ওই ফার্সি থেকেই ওটা পারসি, পারসি থেকে পারস্য, আরবিতে বলে ফুরস, ফার্সি, ওদের কি বলা হয়? পারস্য সাম্রাজ্য। ইরান ভিত্তিক যে সাম্রাজ্যরা, যে সাম্রাজ্যটা গড়ে উঠেছিল ওটাকে বলা হয় পারস্য সাম্রাজ্য, যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি। আর রোম সাম্রাজ্য কোনটা? ইতালির একটা শহর আছে রোম, মনে আছে? ইতালির একটা শহর হচ্ছে রোম, ওটাকে বলা হয় রোম সাম্রাজ্য, মানে আজকের ইউরোপ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে গুলিবাতির রোম, রোম একদিন বিজয় হবে, মুসলমানেরা একদিন রোম বিজয় করবে নিঃসন্দেহে, ইউরোপ একদিন বিজয় করবে। তো রোম সাম্রাজ্য হলো ইউরোপ, আর পারস্য সাম্রাজ্য হলো ইরান, যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি, যাদেরকে আমরা পারস্য বলছি, ফার্সি। তো তাদের কাদেসিয়ার যুদ্ধে ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুর খেলাফত আমলে, ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু যখন পারস্য বিজয় করেন, পারস্য সাম্রাজ্যকে ধূলিসাৎ করেন, মাটির সাথে মিশিয়ে দেন, ওই মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঐতিহাসিক যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটা কাদেসিয়ার যুদ্ধ, 636 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস, এবং পারস্যদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন বীর রুস্তম, মহাবীর রুস্তম, পারস্যদের মহাবীর, যার বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানেরা পারস্য বিজয় করল, যাকে হত্যা করে মুসলমানেরা পারস্য বিজয় করল, সেই বীর হচ্ছে রুস্তম, যেই রুস্তম চাইতো ইসলামকে ধ্বংস করার জন্য। কথা মনে হয় বুঝাতে পারিনি? সেই রুস্তম কি করে মুসলমানের নাম হয়? কেন? কেননা ইরানরা আজকে ওই রুস্তমকে, শিয়ারা আজকে ওই রুস্তমকে মহাবীর মনে করে। শিয়াদের পার্সি ভাষায় একটা উপন্যাসে বই আছে শাহনামা, সেই শাহনামাতে রুস্তম সোহরাবের বাপ বেটার ঐতিহাসিক কাহিনী বর্ণনা করা আছে। তো এখনও ইরানের শিয়াদের মহাবীর হচ্ছে রুস্তম, এবং তারা আজও তাকে রুস্তম মহাবীর হিসেবে সম্মান করে, অতটা সম্মান করে যতটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত রাগ কেন? শিয়ারা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারে না। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এই জন্য তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারে না। ইসলাম যত জায়গায় বিস্তৃত হয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই থেকে নিয়ে শুরু করে, স্পেন থেকে নিয়ে শুরু করে, আফ্রিকা থেকে নিয়ে শুরু করে, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান হয়ে, এবং ইউরোপের মধ্যে কসোভা, বসনিয়া হয়ে, সারা বিশ্বের যত জায়গায় ইসলাম গেছে, প্রত্যেক জাতি ইসলামকে মন এবং প্রাণে কবুল করে নিয়েছে, জানে এবং প্রাণে কবুল করে নিয়েছে। আজকে মুসলমানদের ইতিহাস, আমি বাঙালি, বাংলা ভাষার একটা ইতিহাস আছে, আছে না নাই? আছে। কিন্তু বাংলা ভাষার ইতিহাসের চাইতে আমার কাছে ইসলামের ইতিহাস বেশি গুরুত্বপূর্ণ। বদর উহুদ খন্দকের যুদ্ধে কি হয়েছিল, রাসূলের কোথায় কি হয়েছিল, এই ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস। আমরা এমনভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছি যে নিজেদের ইতিহাসকেও ভুলে গেছি, তারপরও আমরা কিছুটা কম আছি। এই মিশর, সিরিয়া, স্পেন, তারপরে মরক্কো, এরা ইসলামকে এমনভাবে গ্রহণ করেছে যে তাদের ভাষাটাও তারা পরিত্যাগ করে দিয়েছে, আরবি ভাষাকে নিজের ভাষা বানিয়ে নিয়েছে।
আমরা এতখানি করতে পারিনি। আমরা বাংলা উর্দু ফার্সির মধ্যে সীমাবদ্ধ থেকেছি, কিন্তু তাও অনেকখানি এগিয়ে এই পারস্যদের চাইতে, যারা ইরানে বসবাস করে শিয়াদের চাইতে। আর অন্য মুসলমানেরা ইসলামকে এমনভাবে গ্রহণ করেছে যে নিজেদের সংস্কৃতি, আচার আচরণ, ইতিহাস তো বাদই দিয়েছে, নিজেদের ভাষাটাকেও পরিবর্তন করে আরবি ভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে। কিন্তু একমাত্র জাতি এই পারস্য যারা ইসলামকে মনে প্রাণে কবুল করতে পারেনি। এখনও তারা তাদের ওই পারস্য ইতিহাসকে, ওই সাম্রাজ্য যেই সাম্রাজ্য রাসুল আসার আগে ছিল, ওই সাম্রাজ্যের ইতিহাস নিয়ে গর্ব করে, বীর রুস্তমকে নিয়ে গর্ব করে এবং ওই সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, কিন্তু নামে মাত্র ইসলামের নাম তাদের গায়ে চড়িয়ে রাখে।